আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলা থেকে ইংরেজি কিছু শব্দের অর্থ। আপনি যদি ইংরেজি ভাষা শিখতে চান, বেসিক শব্দগুলো জানার আপনার খুবই জরুরি। তো তাহলে আপনি খুব তাড়াতাড়ি ইংরেজি ভাষা শিখতে পারবেন। আর একজন রিক্সাওয়ালা যদি ইংরেজি বলতে পারে, শুনে শুনে শিখতে পারে, তাহলে আপনিও পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। ইংরেজি ভাষা শিখতে হলে, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো দেখবেন। আর বেসিক শব্দগুলো শিখলেই আপনি শব্দ থেকে বাক্য তৈরি করা শিখবেন। তো আমরা শুরু করবো আমাদের আজকের ভিডিও। যেমন হোয়াট, হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি। কেউ হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি। হোয়াই, হোয়াই শব্দের অর্থ হচ্ছে কেন। হোয়াই শব্দের অর্থ হচ্ছে কেন। মি, মি শব্দের অর্থ হচ্ছে আমি। আমি হচ্ছে মি। এটা হচ্ছে আমার, মাই। মাই শব্দের অর্থ হচ্ছে আমার। সি, একজন মহিলার ক্ষেত্রে যদি আপনি বলেন যে সে একজন মহিলা, সি ইজ এ ওম্যান, সি হচ্ছে সে, হি হবে সে, পুরুষের ক্ষেত্রে হবে হি। ইউ, ইউ শব্দের অর্থ হচ্ছে তুমি। ইউ হচ্ছে তুমি। ইউর, ইউর শব্দের অর্থ হচ্ছে তোমার। এটা তোমার হচ্ছে, দিস ইজ ইউর। আওয়ার, আওয়ার শব্দের অর্থ হচ্ছে আমাদের। এটা আমাদের, ইজ আওয়ার, এটা আমাদের। দেই, দে অর্থ তাহার অথবা তাহারা, দে হচ্ছে তাহারা। হাউ, হাউ শব্দের অর্থ হচ্ছে কত অথবা কেমন। প্রাইস, প্রাইস শব্দের অর্থ হচ্ছে মূল্য অথবা দাম। প্রাইস শব্দের অর্থ হচ্ছে মূল্য অথবা দাম। ওল্ড, ওল্ড শব্দের অর্থ হচ্ছে পুরাতন। পুরাতন জিনিসকে ইংরেজিতে বলা হয় ওল্ড। হু, হু শব্দের অর্থ হচ্ছে কে। হু ইজ দিস মানে হচ্ছে এটা কে। ইজ শব্দের অর্থ হচ্ছে হয়। ইজ শব্দের অর্থ হচ্ছে হয়। কোল্ড, কোল্ড শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা। ইটস কোল্ড, এটা হচ্ছে, এটা ঠান্ডা, ইটস কোল্ড। হট, হট শব্দের অর্থ হচ্ছে গরম। গরম যে কোনো জিনিসকে বলা হয় হট। সফট, সফট শব্দের অর্থ হচ্ছে নরম। কোনো তুলতুলে জিনিসকে বলা হয় সফট। টায়ার্ড, টায়ার্ড শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত। আপনার কাজ কাজ করতে করতে যখন টায়ার্ড, ক্লান্ত হয়ে যান, এটাকে বলা হয় টায়ার্ড। বেরি, বেরি শব্দের অর্থ হচ্ছে খুব। ইটস বেরি হট, এটা খুব গরমে। ইয়াস, ইয়াস শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ, হ্যাঁ অথবা অনেকে সংক্ষেপে ইয়া বলা হয়ে থাকে। নো, নো শব্দের অর্থ হচ্ছে না। অনেক সময় নট শব্দের অর্থ হচ্ছে না। কম, কম শব্দের অর্থ হচ্ছে এসো। এবং যে যদি কেউ আপনাকে বলে কাম হেয়ার, এদিকে আসো, হেয়ার শব্দের অর্থ হচ্ছে এখানে অথবা এদিকে। হেয়ার শব্দের অর্থ হচ্ছে এদিকে অথবা এখানে। হ্যাভ, হ্যাভ শব্দের অর্থ হচ্ছে আছে। হ্যাভ শব্দের অর্থ হচ্ছে আছে। মোর, মোর শব্দের অর্থ হচ্ছে আরও অথবা অনেক। আরও অথবা অনেক শব্দের অর্থ হচ্ছে মোর। সাম, সাম শব্দের অর্থ হচ্ছে কিছু বা সামথিং হচ্ছে অল্প কিছু। সাম শব্দের অর্থ হচ্ছে কিছু। টি, টি শব্দের অর্থ হচ্ছে সা। আমরা যে সা খাই সেটা হচ্ছে টি। টাইম, টাইম শব্দের অর্থ হচ্ছে সময়। টাইম শব্দের অর্থ হচ্ছে সময়। ডোর, ডোর শব্দের অর্থ হচ্ছে দরজা। ডোর শব্দের অর্থ হচ্ছে দরজা। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা 30টি শব্দ শিখেছি এবং নেক্সটে আমরা আরও 30টি শব্দ শিখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করে আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।